আমি অবশ্যই বলবো এই চ্যানেলটা যেন অবশ্যই 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 লাইক এবং শেয়ার করা হয়, সাবস্ক্রাইব করা হয়। আমি নিজেও করেছিলাম, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। আমি বলবো প্রত্যেকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন। আমি বলবো যে আপনারা খুব ভালো কাজ করছেন। আমি আপনাদের সেই 1K থেকে, ঠিক আছে, প্রথম থেকে দেখাচ্ছি। আমি নয়, আমার মিসেসও দেখে, সে আমাকে প্রশ্ন লিখে দেয় ফ্রি টাইমেতে, আমাকে বলে, আমাকে বারবার করে বলেছে সেই দাদার কাছে যাবে, গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবে। আসি, অবশ্যই দিয়ে আসবো, তুমি দেখবে ইন্টারভিউ ইউটিউবে দেখবে। जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट्स इंटरव्यू दिया इन्हें कहने इन्हें का जिज्ञेस करबो कि इन्हें के इंटरव्यू बोर्ड की क्वेश्चन जिज्ञेस करे छे। तो सर अपना नाम क्या है? মৃণাল মালিক। তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি হুগলি জেলার আরামবাগ থেকে আসছি। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? ইংলিশ অনার্স ছিল। আচ্ছা, আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে প্রথমেই ওনারা মানে যেটা কুশল বিনিময় করতে বলে সেই কুশল বিনিময় হলো। আচ্ছা, ঠিক আছে। তারপর ওনারা প্রথমে বললেন যে ইংলিশ অনার্স থেকে রোমান্টিসিজমের উপরে করতে, এক্সপ্লেন করতে, ঠিক আছে। তারপর সেটা হলো, সেটা হওয়ার পর ওনারা চলে গেলেন সঙ্গে সঙ্গে অঙ্কে, ম্যাথে। বলছে শুধুমাত্র তো ইংলিশ পড়ালে তো হবে না, ম্যাথ করতে হবে, ম্যাথে রেখাধক ধারণা নিতে বললো। ওটা হলো। তারপর ওনারা বললেন যে ঠিক আছে, এরপর জিওগ্রাফি, জিওগ্রাফিতে ম্যাপ পয়েন্টিং করতে বললো, ম্যাপ পয়েন্টিং হলো। তারপর বললো যে ঠিক আছে, এবার জিওগ্রাফি হলো, তা এবার একটু খেলাধুলার দিকে যাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ স্যার, অবশ্যই। তখন ওনারা বললেন যে এক্সকারশন কি? আচ্ছা, এক্সকারশনের উপরে বলুন, কীভাবে উদ্বুদ্ধ করবেন ছিল দেখি এক্সকারশন বিষয়ে। আচ্ছা, এই বিষয়ে। আচ্ছা, তো আপনি যখন ডেমোটা দেখাছিলেন ওই সময় আপনাকে ওই ডেমো টপিক উপরে প্রশ্ন করছিল? ডেমো টপিকের উপরে প্রশ্ন করিনি, নিজের ইচ্ছে মতো ডেমো, ঠিক আছে, প্রশ্ন কিছু করেনি ওখান থেকে। আচ্ছা, তো আপনাকে যে ডিস্ট্রিক্ট আছে হুগলি ডিস্ট্রিক্ট ওখান থেকে কিছু কোশ্চেন করেছে আপনাকে? না, ডিস্ট্রিক্ট ওয়াইজ নয়, এক লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে ফার্স্ট হাফের। এখন 3টে বাজছে ফার্স্ট হাফ, এই সব মানে এখন শেষ হয়নি, অনেক দেরি, তাই ঢুকাচ্ছে মানে নিচ্ছে আর জাস্ট কয়েকটা কোশ্চেন সমস্যা বার করছে। তো আপনি যে বলবেন কি যে ডকুমেন্টস আপনি যখন আপনি দিলেন আপনি, তা একটা 2 নম্বর পয়েন্ট ছিল সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট, কোয়ালিফাই কোর্স সার্টিফিকেট, তা আপনি কি দিয়েছিলেন ওখানে ডকুমেন্টসে? আমি 17 ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা, 17 সার্টিফিকেট দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনাকে আর মতলব আর কিছু কোশ্চেন করেছে? না, এর বাইরে আর কিছু করেনি। সিচুয়েশনাল কোশ্চেন? না না না, লেট হয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে ওনারা। আচ্ছা আচ্ছা, তো আপনি ইন্টারভিউতে স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার, আপনি তো জিকে স্টাডি মাস্টার রেগুলার ফলো করেন আপনি, তো আপনি জিকে স্টাডি মাস্টারকে কী বলতে চাইবেন? আমি বলবো যে আপনারা খুব ভালো কাজ করছেন। আমি আপনাদের সেই 1K থেকে, ঠিক আছে, প্রথম থেকে দেখাচ্ছি। আমি নয়, আমার মিসেসও দেখে, সে আমাকে প্রশ্ন লিখে দেয় ফ্রি টাইমেতে, আমাকে বলে, আমাকে বারবার করে বলেছে সেই দাদার কাছে যাবে, গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবে। আসি, অবশ্যই দিয়ে আসবো, তুমি দেখবে ইন্টারভিউ ইউটিউবে দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। হ্যাঁ, ধন্যবাদ। তো ম্যাডাম আপনার নাম কি আছে? আমার নাম শ্রাবন্তী ভট্টাচার্য। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি জয়রামবাটি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে আসছি। তো আপনি অ্যাপ্লাই হুগলিতে করেছেন? হ্যাঁ, আমি হুগলিতে অ্যাপ্লাই করেছি। তো আপনার অনার্স কি ছিল? আমার ইংরেজি অনার্স ছিল। তো আপনি বলবেন আজকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে প্রচুর প্রশ্ন করেছে, আমাকে আমার সাবজেক্ট থেকে প্রশ্ন করেছে, আমাকে ডেমোটা যেটা দিতে বলা হয়েছিল আমার পছন্দ মতো বলা হয়নি, যেহেতু আমি একটা বিদ্যালয়ে শিক্ষকতা করি আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। ওনারা নিজেরা চয়েস করে দিয়েছিলেন, আমাকে বলেছিলেন অ্যাডভার্ব পড়াতে, তো আমি অ্যাডভার্বটা পড়ালাম এবং ডেমো থেকে আমাকে প্রচুর প্রশ্ন করেছে। আমি সব মানে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিয়েছি, আর আমি একটা প্রশ্নেরই উত্তর দিতে পারিনি, একটা সংবিধানের মৌলিক অধিকার কত সালে আইন পাস হয় এরকম একটা আমার ঠিক সেই মুহূর্তে মনে পড়ছিল না, যদিও আমার এখন মনে পড়েছে কিন্তু আমার তখন মনে পড়ছিল না। তো আপনাকে সিচুয়েশন কোশ্চেন ওখানে করেছিল? না, সিচুয়েশন কোশ্চেন আমাকে করা হয়নি। আচ্ছা, তো আপনি যে অনার্স যে বললেন আপনি ইংলিশ অনার্স, তো ওখান থেকে রোমান্টিক পোয়েট, মডার্ন পোয়েট এরকম কোনো পয়েন্ট? না না, লিটারেচার থেকে কোনো প্রশ্ন করা হয়নি, আমাকে ডেমোর উপরেই সব প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, যখন আপনি ডেমোটা দিচ্ছিলেন ওই সময় আপনাকে প্রশ্ন করছিল? ডেমোটা যখন দিচ্ছিলাম তখন করেনি, ডেমোটা কমপ্লিট করার পরে আমাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে মোটামুটি আপনি বলতেন আপনাকে অনেক কোশ্চেন করেছে এখানে, তো এখন তো ওখানে তো অনেক আজকে তো লেট হয়ে গেছে, তো আপনাকে এত প্রশ্ন করলো আপনার মনে হয় কী হচ্ছে কি আপনি স্যাটিসফাই আছেন এত তো উত্তর দিয়ে? আপনি আমার আমি একটা প্রশ্নেরই উত্তর দিতে পারিনি, আমার মনে হয়েছে যে ওটাও যদি আমি দিতে পারতাম আমি স্যাটিসফাইড হতাম। আচ্ছা আচ্ছা,
তো আপনি তো আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন ওনাকে জিকেএস স্টাডি মাস্টার থেকে কি বলতে চাইবেন? আমি অবশ্যই বলবো এই চ্যানেলটা যেন অবশ্যই 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 লাইক এবং শেয়ার করা হয়, সাবস্ক্রাইব করা হয়। আমি নিজেও করেছিলাম, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। আমি বলবো প্রত্যেকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন, আপনারা খুব উপকার পাবেন। তো আপনাকে জিকেএস স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ।